हेलो बंधुरा, आजके आमरा ए भिडियो थेके जानबो लिवर टनिक की, लिवर टनिक पाखी के केन खावाते हय, लिवर टनिक कखन ओ किभाबे पाखी के खावाते हय। भिडियोटी शुरू करार आगे सकलके सोयल एंड लाइफ यूट्यूब चैनलेर पक्ष थेके जानाई आंतरिक अभिनंदन ओ शुभेच्छा। बंधुरा, सेई साथे आपनादेर निकट एकटी रिक्वेस्ट थाकबे, आमादेर चैनलटी सबस्क्राइब करे आमादेर संगेई थाकबेन। आमादेर भिडियोर प्रथम नोटिफिकेशन पावार जन्य पाशे थाका बेल आइकनटी अवश्यई क्लिक करे देबेन। चलुन बंधुरा, आर कथा ना बाड़िये शुरू करा जाक। প্রথমে থাকছে লিভার টনিক কি। লিভার টনিক হলো এক ধরনের মাল্টিভিটামিন যা কয়েক ধরনের ভিটামিনের কম্বিনেশনে তৈরি করা হয়। লিভার টনিক দুইভাবে তৈরি হয়ে থাকে। আমরা মার্কেটে দুই ধরনের লিভার টনিক দেখে থাকি, একটি হচ্ছে ন্যাচারাল লিভার টনিক আর একটা কেমিক্যাল লিভার টনিক। এরপর বন্ধুরা আসছে লিভার টনিক পাখিকে কেন খাওয়াতে হয়। কথায় আছে লিভার ঠিক তো সব ঠিক। লিভার টনিক যে কাজগুলো করে থাকে, রক্তে লিপিড হ্রাস করে, লিভার সেল পুনর্জন্মে সহায়তা করে, লিভারকে টক্সিনের প্রভাব থেকে রক্ষা করে, পাখির বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ বিকাশ করে থাকে। এছাড়াও ক্ষুধা বৃদ্ধি করে, শরীর বৃদ্ধি বাড়ায়, ডিম প্রোডাকশন বৃদ্ধি করে এবং লিভার ব্যাধি রোধ করে থাকে। এরপরে আসছে লিভার টনিক পাখিকে কখন খাওয়াবেন। লিভার টনিক পাখিকে যে কোনো সময় অর্থাৎ মাসে দুই তিন দিন যে কোনো পাখিকে প্রয়োগ করা যায়, বাচ্চা থাকুক ডিম থাকুক। এতে করে ডিম বা বাচ্চার কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, আমি গত 5 বছর যাবৎ আমার ফার্মে এইভাবে নিয়মিতভাবে লিভার টনিক প্রয়োগ করে আসছি। তবে মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক ও ডিওয়ার্মিংয়ের পূর্বে ও পরে লিভার টনিক অবশ্যই ফার্মে প্রয়োগ করতে হবে, বা যে পাখিকে অ্যান্টিবায়োটিক বা কৃমিনাশক খাওয়ানো হচ্ছে স্পেসিফিকভাবে সে পাখিকে অবশ্যই প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার সর্বশেষ বিষয়, লিভার টনিক কীভাবে পাখিকে খাওয়াতে হয়। বন্ধুরা, আমি আমার ফার্মে যে কয়টি উপায়ে ঔষধ আমার পাখিকে দিয়ে থাকি সেই উপায়গুলো এক এক করে আপনাদের বলবো। প্রয়োগ পদ্ধতি বলার আগে আমি লিভার টনিক ওষুধের নামটি আপনাদের বলে দিতে চাই। আমি লিভাভেট ইউজ করে থাকি। বন্ধুরা, আপনারা বাজার থেকে যে কোনো ভালো কোম্পানির একটি লিভার টনিক কিনে নেবেন। যখন আমার সবগুলো পাখিকে একসাথে লিভার টনিক দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমি প্রতি লিটার পানির মধ্যে 2 থেকে 3 ml ঔষধ মিশিয়ে, ভালোভাবে মিশিয়ে প্রত্যেক পাখিকে পরিবেশন করে থাকি। যখন কোনো পাখিকে আলাদাভাবে লিভার টনিক প্রয়োগ করার প্রয়োজন হয়, তখন ছোট একটি বাটিতে 2 থেকে 3 ড্রপ ঔষধ মিক্সড করে তারপর পাখিকে পরিবেশন করা হয়। এছাড়াও বন্ধুরা, আমি সফটফুডের মধ্যেও লিভার টনিক ঔষধ মিক্সড করে থাকি। যখন সকল পাখিকে একসাথে সফটফুড প্রয়োগ করি, তখন প্রতি ডিমে 7 থেকে 8 ড্রপ লিভার টনিক ঔষধ মিক্সড করে নিই। অর্থাৎ একটি ডিমের সাথে বিস্কিট গুঁড়া মিক্সড করে 7 থেকে 8 ফোঁটা বা 8 ড্রপ লিভার টনিক মিক্সড করে পাখিকে খেতে দিই। বন্ধুরা, লিভার টনিক সম্পর্কে নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।